বিশ্বকাপে ভরাডুবির প্রেক্ষিতে বাংলাদেশের সামনে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই না করার শঙ্কা। যে দল ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে নাম্বার তিনে থেকে কোয়ালিফাই করেছিল তারা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা আটের লড়াইও টিকে থাকতে হিমশিম খাচ্ছে। তবে এখনও শাকিবদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আছে বেশ, সেজন্য বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। আবার আয়োজক পাকিস্তান যদি সেরা আট দলের মধ্যে থাকতে না পারে তখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ বাড়বে আরও। বিশ্বকাপ জয়ের স্বপ্ন, সেমিফাইনাল স্বপ্ন শেষে শাকিবদের সামনে এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। ২০১৩ এবং ২০১৭তে আইসিসি ওয়ানডে র্যাঙ্কের সেরা আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করত, কিন্তু ২০২১ সালে আইসিসির সভায় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফায়ার শর্ত পরিবর্তন করা হয়। ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের সেরা সাত দল এবং আয়োজক পাকিস্তান মোট আট দল নিয়ে বসবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মর্যাদাপূর্ণ আসর। চলতি বিশ্বকাপে বাংলাদেশ এখনও পর্যন্ত ছয়টা ম্যাচ খেলেছে, আফগানিস্তান ছাড়া একটা ম্যাচেও জিততে পারেনি টাইগাররা, এমনকি সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে দল। ছয় ম্যাচে এক জয় ও পাঁচ পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট মোটে দুই, তালিকায় অবস্থান নয় নম্বরে। বিশ্বকাপে বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এই তিন ম্যাচে ভালো কিছু করে যেভাবেই হোক শীর্ষ আট দলের এক দল হতেই হবে, টাইগারদের সামনে এখন লক্ষ্য সেটাই। নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, সেমিফাইনালের সম্ভাবনা নয়, অন্তত আরেকটু ভালো করতে চাই, আমাদেরকে র্যাঙ্কিংয়ে আটের ভেতরে থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হয়। সে জায়গায় আমাদের হাতে এখনও তিনটা ম্যাচ আছে, যদিও আমাদের জন্য এরকম পরিস্থিতিতে কামব্যাক করাটা কঠিন। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের অবস্থাও খুব একটা ভালো না, বিশ্বকাপে ছয় ম্যাচে দুই জয় বাবর আজমের দল আছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। আয়োজক পাকিস্তান যদি সেরা আটে থাকতে না পারে তখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ থাকবে সেরা সাত দলের এক দল হওয়া, কারণ আয়োজকরা সরাসরি কোয়ালিফাই করবে। বাংলাদেশের সামনে কঠিন তিনটা প্রতিপক্ষ, তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে কঠিন চ্যালেঞ্জই নিতে হবে শাকিব বাহিনীকে। এদিকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলগুলোর সামনেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার সুযোগ নেই। ভারত ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপ পয়েন্ট তালিকায় দশ নম্বরে থাকা ইংল্যান্ডের সামনে অন্যরকম চ্যালেঞ্জ এবার। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।